হ্যালো 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 তোমাদের জন্য আজকে একটা নতুন খবর আমি নিয়ে চলে এসেছি যদিও ঠিক নতুন নয় একটু পুরনো খবর কিন্তু তাও সেই খবরটা শেয়ার করার আগে তোমাদের সঙ্গে কিছু টেস্টিমোনিয়াল শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে পিডাব্লিউতে যারা বোর্ড বুস্টার ব্যাচ নিয়েছিল অলরেডি তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল বি বোর্ডের জন্য মেনলি আমাদের কাছে পড়েছিল তাদের অলরেডি কিছু টেস্টিমোনিয়াল বা স্টুডেন্টদের ইউটিউব কমেন্ট আমি তোমাদের কাছে নিয়ে আসছি প্লাস যেটা ইউটিউবে আমি সাজেশান দিয়েছিলাম ম্যাথস পরীক্ষার আগের দিন সেটা থেকেও স্টুডেন্টরা কতটা উপকৃত হয়েছে বা যে কোয়েশ্চেন পেপার এসেছিল আর আমার সাজেশানের সঙ্গে কতটা ম্যাচ করেছে সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে চাই কেন কি এটা আমার কাছে ভীষণ ভীষণ খুশির খবর আর খুশিটা তো সবার সঙ্গেই শেয়ার করতে হয় সুতরাং তোমরা দেখছো এখানে অনেকেই লিখেছে স্যার এক্সাম ভালো হয়েছে দারুণ হয়েছে স্যার স্যার একশো পাবো থ্যাংক ইউ স্যার বোর্ড বুস্টার ক্লাস নেওয়ার জন্য সেঞ্চুরিটা একটুর জন্য মিস হয়ে গেলো এইটি নাইন পাবো দু নাম্বারের জন্য সেঞ্চুরি মিস হলো স্যার আপনার জন্যই আমি সব পারলাম থ্যাংক ইউ সো মাচ স্যার এগুলো ভীষণ হার্ড টাচিং মেসেজ স্যার সেঞ্চুরি মিস করতে পারি একটা এমসিকিউ সিলি মিস্টেক হয়েছে মনে হচ্ছে সরি স্যার একটা স্টুডেন্ট এক নাম্বার মিস করে এসছে বলেও তার দুঃখ হয়েছে কেন কি সে জানে যে কতটা পারফেক্ট সাজেশান বা কতটা পারফেক্ট প্রিপারেশান আমাদের তরফ থেকে সে বোর্ড পরীক্ষার আগে পেয়েছিল তো সেটার যে পরীক্ষার আগের দিন আমি একটা সাজেশান ভিডিও নিয়ে এসেছিলাম যেরকম এখানে বলেছিলাম যে একটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে যে ম্যাট্রিক্স উপরে উপরে মানে ম্যাট্রিক্সের বা তোমার একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা দুটো একটা টাইপের দেওয়া আছে সেই ধরনের কোয়েশ্চেন এলে কী হবে সেটা একটা আমি একটা সাজেস্ট করেছিলাম স্টুডেন্টদের এবং সেটা আমি পরের পেজেও গিয়ে দেখাবো তোমাদেরকে যে সেই এক্সাক্টলি সেরকম প্রশ্নই একটা কিন্তু পরীক্ষাতে তুলে দিয়েছে ম্যাথসের সাজেশান বলতে যেটা বোধ টাইপ অফ কোয়েশ্চেন বা কি ধরনের কোয়েশ্চেন আসবে সেটা বলা যায় এক্স্যাক্টলি হুবুহু নাম্বার ম্যাচ করানোটা অলমোস্ট ইম্পসিবল তাও বোর্ড বুস্টার পেয়েছে যে কটা জিনিস পড়িয়েছিলাম সেখান থেকে পুরো পরীক্ষাতে পাঁচটা প্রশ্ন এমন ছিল যেখানে কিন্তু একটা নাম্বার বা কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটাও পর্যন্ত চেঞ্জ করেনি টুকে দিয়েছিল সেই কোয়েশ্চেন সামাও এটা লাগাতে পেরে আমি নিজে খুব খুশি হয়েছি তাই খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই দেখো দু নম্বরের কোয়েশ্চেনেও আমি একটা সাজেশান দিয়েছিলাম যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশানে বেসিক ভ্যালুজের ওপর এরকম একটা ইকুয়েশান টাইপের কোয়েশ্চেন আসতে পারে অথবা প্রিন্সিপাল ভ্যালু নিয়ে জিজ্ঞেস করতে পারে এটা কিন্তু সাজেশান ভিডিও করার সময় বলেছিলাম এটা একটা ইউটিউব লাইব্রেরি স্ক্রিনশট ঠিক আছে তো এইবারে চলে আসা যাক যে কোয়েশ্চেনে কি এসছে দেখো কোয়েশ্চনেও কিন্তু সেইখানেই প্রথমে যেটা এসছে সেটা হচ্ছে যে এই যে ম্যাট্রিক্সের ইকুয়েশানের উপরে যেটা বলেছিলাম সেটাই কিন্তু এসছে প্লাস এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশানের এটাও পরীক্ষার আগের দিন বলেছিলাম যে যদি একটা তোরা ভালো করে এমসিকিউ করে যেতে চাস যে একটা মানে বেসিক্যালি একটা কোনো ফাংশান দিয়ে দিয়েছে তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা একটা অপশান হিসেবে দিতে পারে দেখ সেই কিন্তু কোশ্চেন চলে এসছে প্লাস এফ কম্পোজ জি যেটা আগের তোমাদের স্লাইডে দেখিয়েছিলাম সেটাই যে দেখো একটা ফাংশানের কোনো সময় একটা তোমাকে বেসিক্যালি কম্পোজিট ফাংশান বের করা বা কম্পোজিট ফাংশান দুটো ইকুয়াল হলে তার কি হয় সেই রিলেশানের উপরে বেশ করা একটা অঙ্ক দেখো কোয়েশ্চেন এটা কিন্তু টুয়েলভের কোয়েশ্চেন পেপারের স্নিপেট এই যে দেখো এফএক্স এক্স দিয়েছে আর তোমাকে এটা বের করতে হবে ঠিক একইভাবে বলছে জিরো থেকে এক্স থেকে ওয়ান হলে দেখাও যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকলস টু পাই বাই টু হবে অথবা তোমাদেরকে আরও অনেক কোয়েশ্চেনও দেখিয়েছিলাম যেগুলোতে বলা হয়েছিল যে থ্রি ডি জিওমেট্রির উপরে একটা পারপেন্ডিকুলার লাইন হলে তার ইকুয়েশান কী হয় সেইটা দেখে যাবে এক্স্যাক্টলি পাঁচ নম্বরের কোয়েশ্চেন সেটাতে কিন্তু এসছে তাও আরেকটা সাজেশান যেটা লাগানো উচিত ছিল সেটা হচ্ছে যে এলপিপি এলপিপিটা খুব ইজি সাজেশান লাগানোর জন্য সেখানে দুটো কোয়েশ্চেন বলেছিলাম সেই দুটো কোয়েশ্চেন মানে অল্টারনেটিভটাও ম্যাচ করে গেছে অ্যাজ পার আমার অ্যানালিসিস যেখানে স্টুডেন্টদের সঙ্গে সহমত ছিল যেখানে আমি দেখেছি যে টোটাল যে ম্যাথসে তোমাদের জেনারেলি বোর্ডের পরীক্ষাতে দশটা এমসি কিউ সাতটা দু নম্বরের নটা চার নম্বরের আর চারটে হচ্ছে তোমার পাঁচ নাম্বারের কোয়েশ্চেন সলভ করতে হয় টোটাল এই তিরিশটার মধ্যে প্রায় চব্বিশটা কোয়েশ্চেন সাজেশান থেকে লেগে গিয়েছিল আর এই ধরনের যে তোমাদের বোর্ডের জন্য যে পড়াশুনো প্লাস ডব্লিউ বি জেই ইজ ওয়ান অফ দ্য কি বলবো স্ট্যান্ডার্ড এবং খুব ভালো এক্সাম ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের জন্য এবং কেউ তোমরা যারা ডব্লিউ বিজেই অ্যাসপারেন্ট আছো তাদের জন্য একটা কথা বলতে পারি লাস্ট কয়েক বছরের যদি কোয়েশ্চেন তোমরা দেখো সেখানে কিন্তু ডব্লিউ বি জেইতে কিন্তু আইআইটি অ্যাডভান্সের কোয়েশ্চেনও ঢুকে দিয়েছে অর্থাৎ এই কোয়েশ্চেনটার লেভেলটা এতটাই ভালো যে মেন্সের মতো এরকম হাবিজাবি বিরাট লম্বা কোশ্চেন দেয় না কিন্তু ভীষণ ট্রিকি ভীষণ চ্যালেঞ্জিং কোশ্চেন এবং ভালো কোশ্চেন যেগুলো সলভ করে ছাত্ররা মজা পাবে সেই ধরনের কোয়েশ্চেন ডাব্লিউ বিজেইতে তুলে দেয় আর সঙ্গে কিন্তু আইআইটি অ্যাডভান্স অব দি অলমোস্ট ওর সিলেবাসটা আছে একটু সামান্য চেঞ্জেস আছে যেখানে হয়তো সিলেবাসটা অ্যাডভান্সের জন্য একটু বেশি ডব্লিউ বিজেইয়ের জন্য ওই সিলেবাসটা একটুখানি কম একটু কোনো কোনো জায়গায় কিছু কিছু চ্যাপ্টারে কিন্তু মানে কিছু কিছু আমি বলবো না প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট চ্যাপ্টারে সিলেবাস দুটো একই তোমাদের এইবারে যাকে আমাদের এই পিডব্লিউ বাংলা চ্যানেল তোমাদের জন্য এই কথা ভেবে যে যারা ভবিষ্যতে ভালো র্যাঙ্ক করতে চায় তাদের জন্য ক্র্যাশ কোর্সেই যদি আমরা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইটি পার্সেন্ট সাজেশান লাগিয়ে দিচ্ছি কোনো স্টুডেন্টদের আমার কাছে একটা মেসেজ এসেছিলো যে একটা স্টুডেন্ট আমাকে পরীক্ষার পাঁচ দিন আগে মেসেজ করেছিল যে স্যার আমি ম্যাথসে কোনোভাবে পাশ করতে চাই তিরিশ নাম্বার পাবো আপনি আমাদের যদি একটু সাজেশান দেন আমি বলেছিলাম যে সাজেশানটা দেব পরীক্ষার কেমিস্ট্রি পরীক্ষার দিন তোরা আসিস রাত্রিবেলা ইউটিউব চ্যানেলে আমি রাত আটটায় সাজেশান নিয়েছিলাম ও পরীক্ষা দিয়েছে আমার সাজেশান পড়ে গিয়ে আমাকে পরের দিনে স্যার কলিগ্রামে মেসেজ করেছে যে স্যার আমি তিরিশ পাবো বলে গিয়েছিলাম আমি এখন বাড়ি এসে ক্যালকুলেট করে দেখছি সিক্সটি টু হচ্ছে আমার এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তো সেই জন্যই বলছি যে ডব্লিউ যেই হোক কি তোমাদের বোর্ড পরীক্ষা হোক পিডব্লিউ বাংলা তোমাদের সঙ্গে আগেও ছিল এখনও আছে ক্র্যাশ কোর্সে যেহেতু খুব তাড়াতাড়ি করে কন্টেন্ট কাভার হয় এবং খুব কনক্রিট ওয়েতে হয় সেক্ষেত্রে ইয়ার লং প্রোগ্রামের জন্য তোমরা ধৈর্য ধরে যাতে পড়তে পারো সব কিছু যাতে শিখতে পারো তার জন্য ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের জন্য পিডব্লিউ বাংলা এনেছে লাক্সা যে ব্যাচ এবং তার সঙ্গে সঙ্গে বায়োলজিটা ইনক্লুড আছে প্রশ্ন থাকতে পারে যে কেন বায়োলজিটা হঠাৎ করে ইনক্লুড হলো বায়োলজিটা ইনক্লুড এই কারণে হলো যে বেঙ্গলের একটা ট্রেন্ড দেখা গেছে যে স্টুডেন্টরা জেনারেলি যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়েছে তাদের সঙ্গে সঙ্গে বায়োলজিটা থাকে আনলাইক আদার স্টেটস তাই না তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে এই বায়োলজির যে প্রিপারেশানটা সেটা আমাদের এই বোর্ড মানে এই এক বছরের লং প্রোগ্রামের সঙ্গে সঙ্গেও হয়ে যাবে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সেটা কিন্তু ডব্লিউ বিচ টার্গেট ওরিয়েন্টেড মানে কিন্তু এন্টায়ার যা ততটাই কিন্তু কাভার হবে এবং সবটাই কিন্তু তোমাদের কথা ভেবে বাংলা চ্যানেলে বাংলা বার্নাকুলার ল্যাঙ্গুয়েজে কাভার হবে সেটা একটা বড় অ্যাডভান্টেজ তোমাদের জন্য কেন কি ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা আর থাকলো না এখন এই যে লাক্সা ব্যাচ এটা তোমাদের দেখো ব্যাচ প্রাইস ছিল ফোর কিন্তু সেই ব্যাচটা এখন তোমাদের জন্য তিন টাকায় মাত্র যে কোনো জায়গায় প্রাইভেট টিউশন যদি পড়তে যাও তিনটে সাবজেক্টেরই হয়তো প্রতি মাসে মাসে দু হাজার টাকা চলে যায় সেখানে তুমি চারখানা সাবজেক্ট চারখানা সাবজেক্ট পুরো বছর ধরে পড়বে মাত্র তিন হাজার টাকায় এইটা কিন্তু একটা মানে তোমাদের কাছে চরম সুযোগ এই সুযোগটাকে গ্র্যাস করার জন্য আমি লাস্টে বলে দেবো এই সুযোগটা তোমাদের কাছে কতদিন থাকবে নেক্সট হচ্ছে তোমাদের অর্জুনা ব্যাচ যেটা সিপ সেম বাট এটা ক্লাস ইলেভেনের জন্য লাক্স যেইটা ছিল লাক্স বাংলা যে ব্যাচটা ছিল সেটা তোমাদের ছিল হচ্ছে ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের জন্য আর অর্জুনা ব্যাচ যেটা আছে সেটা ক্লাস ইলেভেনে মানে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন ইলেভেনে উঠছে তাদের জন্য ব্যাচ এখানেও কিন্তু ডাব্লিউ এর প্রিপারেশান করতে হবে আমি অনেকে অনেক টুয়েলভ স্টুডেন্টের কাছ থেকে শুনেছি স্যার ইলেভেনটা ভালো হয়নি ইলেভেনটা মনে নেই তো ফলে যারা টুয়েলভের স্টুডেন্ট যারা টুয়েলভ মানে যারা ইলেভেনে উঠবে এখন তারা যদি এখন থেকেই ভালো করে পড়াশুনো করে লাস্টের দিকে গিয়ে জিনিসগুলোকে এত চ্যালেঞ্জিং লাগবে না সো তাৎ অর্জুনা ব্যাচও এসছে যেখানে ডাব্লিউ বিজেই থাকবে প্লাস বায়োলজিও কাভার হবে এখানে সেম অ্যাজ লাক্সা জাস্ট এটা ইলেভেনের জন্য আগেরটা ছিল টুয়েলভের জন্য লাক্সা বাংলা যে ব্যাচটা এখন নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইয়াকিন নিট বাংলা এই ব্যাচটাও তোমাদের কাছে শুধুমাত্র নিটের জন্য এবং এই নিট অ্যাসপারেন্টরা যারা ভালো করে পড়াশুনো করতে পারে অনেকের একটু বাংলা যাদের বুঝতে সুবিধে হয় তাদের জন্য এবং নিট ড্রপার যারা তাদের জন্যই পার্টিকুলারলি এই ব্যাচটা লঞ্চ হয়েছে এই ব্যাচটারও প্রাইস ছিল ফোর থাউজেন্ড এইট সেটাকে রিডিউস করে কিন্তু থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি নাইন করা হয়েছে তাহলে আরেকবার রিক্যাপ করিয়ে দিচ্ছি লাক্সা ব্যাচ যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের লাক্সা বাংলা ডব্লিউ প্লাস বায়োলজি সেটা টু জিরো টু ফাইভ থ্রি ওয়ান নাইন নাইনে তারপরে এসছে অর্জুনা যেটা হচ্ছে এগেন থ্রি ওয়ান নাইন নাইনে এবং তারপরে তোমাদের নিট নিট ড্রপারদের জন্য ইয়াকিন নিট বাংলা যেটাও কিন্তু থ্রি ফোর নাইন নাইন এইগুলো কিন্তু সারা বছর পড়লে তোমাদের এটা অলমোস্ট এক মাসের মানে খরচের চেয়েও কম খরচে তোমরা ব্যাচটা পাবে কিন্তু পিডব্লিউ তোমাদের কাছে শুধুমাত্র অফার দিচ্ছে আপ টু টেন্থ মার্চ অফ বিশ্বাস দিবসের এটা অফার এটা কিন্তু বছরে একবারই আসে এত কম টাকায় সো যুতরাং তাড়াতাড়ি যদি তোমরা গ্র্যাপ করতে চাও করে করে নাও এবং ব্যাচটা এনরোল করার পরে বুঝতে পারবে যে তোমরা আলটিমেটলি কী বেনিফিট পাচ্ছ আমরা সেটা তোমাদের আমাদের তরফ থেকে তো গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা যে কন্টেন্ট পাবে বা যা কিছু পাবে সেটা যাতে আলটিমেট এবং প্রিমিয়াম হয় এবং তোমাদের এই কন্টেন্টটা পেয়ে যেন আর কোথাও কোনো কিছু হেল্প না লাগে শুধুমাত্র এখানেই পড়ে তোমরা নিজেদের লক্ষ্যটা যেন অ্যাচিভ করতে পারো সেই টার্গেটই থাকলো শুভেচ্ছা থাকলো ভালো করে পড়াশুনো করো আর ব্যাচটা নিয়ে নাও আশা করি তোমাদের সঙ্গে ব্যাচে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ